এই ভিডিওতে আমরা পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দ্বারা গুণ করব পঞ্চম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী ছয়ের ক্ষয়ের এক নং প্রশ্নের উত্তর তাহলে দেখা যাক প্রথম প্রশ্নের উত্তর আমরা দুইকে চার দ্বারা গুণ করব এবং হরে থাকলো তিন গুণ করার আগে অবশ্যই দেখে নিবা আমরা লগিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি কি না পারলে গুণ করে নিবো লবকে তো দুইকে চার তারা গুণ করলে হয় আট এবং হরে থাকলো তিন তাহলে আমাদের উত্তর হলো তিন বাঘের আট এবং দেখতে পাচ্ছি যে তিন আর আটের ভিতরে কোনো সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না একই সংখ্যা দ্বারা তাহলে আমাদের তিন বাঘের আটই হচ্ছে আমাদের লক্ষিষ্ট আকারের আকারের ভগ্নাংশ তবে আমরা এই ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি কারণ তিন আটের ভিতরে যায় দুইবার অবশিষ্ট থাকলো দুই এবং হরে থাকলো তিন তাহলে মধ্যে হচ্ছে দুই তিন ভাগের দুই পরের প্রশ্নে দেখা যাক নং প্রশ্ন আমরা তিনকে তিন দ্বারা গুণ করবো এবং হরে থাকলো পাঁচ তিন তির নয় পাঁচ ভাগের নয় আবারও দেখা যাচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাচ্ছে না তাহলে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি কারণ এটা একটি উপকৃত ভগ্নাংশ তাহলে পাঁচ নয়ের ভিতরে যায় এক বার অবশিষ্ট থাকলো চার আর হরে থাকলো পাঁচ এক পাঁচ পাখের চার অবশ্যই তোমরা যারা আমার ভগ্নাংশের শব্দাবলীর ভিডিওটা দেখো নেই অবশ্যই দেখে নিবা উপরে ডান পাশে লিঙ্ক দেওয়া আছে ওই ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা ভগ্নাংশ সম্পর্কিত সব শব্দাবলীগুলো জেনে নিবা এবং ভিডিওটা বুঝতে অনেক তোমাদের সহজ হবে এখন দেখা যাক তিন নং প্রশ্নে পাঁচকে আমরা তিন দ্বারা গুণ করবো এবং হরে থাকলো ছয় এখন দেখা যাচ্ছে লোবে তিন এবং হরে ছয় এই দুটো সংখ্যাকে আমরা লগিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি এই ভগ্নাংশকে এখন তিনকে আমরা তিন ধারা ভাগ করলে হয় এক এবং ছয়কে তিন ধারা ভাগ করলে হয় দুই তাহলে পাঁচকে এক দ্বারা গুণ করলে হয় পাঁচ এবং নিচে থাকলো হরে দুই এবং এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি দুই পাঁচের ভিতরে যায় দুই বার বৈশিষ্ট্য থাকল এক এবং হরে থাকলো দুই তাহলে উত্তর হচ্ছে দুই দুই বারের এক চার নাম প্রশ্নে দেখা যাক এখানে আমরা নয় কে এক তারা গণ করব এবং হরে থাকলো ছয় না এই ভগ্নাংশকেও লগিষ্ট আকারে প্রকাশ করা যায় কারণ নয় এবং ছয়ের ভিতরে তিন যায় তাহলে তিন ধারা ভাগ করতে পেরে আর আমরা পারি আমরা নয়কে তিন ধারা ভাগ করলে হয় তিন ছয়কে তিন ধারা ভাগ করলে হয় দুই তিনকে এক দ্বারা গুণ করলে হয় তিন এবং হরে থাকলো দুই এবং মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে পারি দুই তিনের ভেতরে যায় একবার বার থাকতে গল এক এবং হরে থাকলো দুই আমাদের উত্তর হচ্ছে এক দুই ভাগের এক পরের ভিডিওতে আমরা পরের প্রশ্নগুলো দেখে নিব ভগ্নাংশ কীকে কীভাবে ভগ্নাংশ দ্বারা গুণ করা যায় এবং ভগ্নাংশকে কীভাবে মিশ্র ভগ্নাংশ দ্বারা গুণ করা যায় ওই উত্তরগুলো আমরা দেখে নিব আর আগে অবশ্যই তোমরা যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা আজ এর পর্যন্ত থাক পরের ভিডিওতে দেখা হবে